পাঁচ মাস পর পণ্য রপ্তানি চারশো কোটি ডলারের নিচে ঈদের ছুটিতে ক্রয়াদেশ কমায় আয় কমেছে বলছেন সংশ্লিষ্টরা তাপপ্রবাহের প্রভাব বাজারে সরবরাহ কমার অজুহাতে বেড়ে গেছে মুরগির দাম চড়া আলু পেঁয়াজের বাজারও বে টার্মিনাল নির্মাণে অর্থ পরিশোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের চিঠি কাজের গতি বাড়বে আশা সংশ্লিষ্টদের এপ্রিলে কমেছে রপ্তানি আয় এ সময় পণ্য রপ্তানি করে আয় তিনশো বিরানব্বই কোটি ডলারের কম এর আগে টানা চার মাস রপ্তানি আয় ছিল পাঁচশো কোটি ডলারের ঘরে মূলত পোশাক রপ্তানি কমায় আয় কমেছে সংশ্লিষ্টরা বলছেন ঈদের ছুটির কারণে ক্রয়াদেশ কম থাকায় আয় কম হয়েছে এপ্রিলের রপ্তানি খাতে প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় নেমে এসেছে প্রবৃদ্ধি এক শতাংশের মতো ঋণাত্মক তবে একক মাস হিসেবে ঋণাত্মক হলেও জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দশ মাসে রপ্তানি বেড়েছে তিন দশমিক নয় তিন শতাংশ এ সময় মোট চার হাজার পাঁচশো আটষট্টি কোটি ডলারের পণ্য রপ্তানি হয় যদিও সার্বিক হিসেবে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি তৈরি পোশাক খাতের রপ্তানি কমে যাওয়ায় আয়ও কমেছে ইপিবির তথ্য অনুযায়ী গত মাসে তিনশো উনত্রিশ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে যা ছয় মাসের মধ্যে সর্বনিম্ন নভেম্বর থেকে প্রতি মাসেই চারশো কোটি ডলারের বেশি পোশাক রপ্তানি হয় ব্যবসায়ীরা বলছেন ঈদের ছুটির কারণে গত মাসে কম বেশি দশ দিন বন্ধ ছিল বেশিরভাগ কারখানা সে কারণে তৈরি পোশাকের রপ্তানি কম হয়েছে বছরের দুটো সময় আমাদের রপ্তানিটা ওই ওই ফর দ্যাট টাইম বিং এফেক্টেড হয় ঈদের মাসটাতে আমাদের ওয়ার্কিং ডেজ কমের কারণে কিছু জটলা পাকে আবার সেটা পরের মাসে কিন্তু সেটা কিছুটা বাড়তে রপ্তানি হয় বিকজ অফ ওই সময়ের কম যে শিপমেন্ট গুলো থাকে সেগুলো পরের মাসে একটু ক্লিয়ার হয়ে যায় অর্থনীতিবিদরা বলছেন এই সংকট সাময়িক তবে পরবর্তী সময়ে রপ্তানি যেন আবারও পাঁচশো কোটির ঘরে যায় সেজন্য এখনই প্রস্তুতি নিতে হবে এটিকে আমি খুব বেশি অতিমাত্রায় শঙ্কিত হব না এই পর্যায়ে তবে কশাসলি দেখতে হবে যে আগামী মাসে এটা স্ট্রংলি রিবাউ করে আবার পাঁচের কাছাকাছি যায় কিনা সেটাকে দেখতে হবে এদিকে পণ্য রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ খাত চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি এখনও নেতিবাচক ধারায় রয়েছে চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে রপ্তানি হয়েছে সাতাশি কোটি ডলারে পণ্য যা গত অর্থ বছরের একই সময় তুলনায় তেরো দশমিক তিন দুই শতাংশ কমা ইন্ডিপেন্ডেন্ট নিউজ টানা তাপপ্রবাহের প্রভাব পড়েছে রাজধানীর বাজারে খামার থেকে সরবরাহ কমায় বেড়েছে মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বাড়তি পঞ্চাশ টাকা পর্যন্ত চড়া আলু পেঁয়াজের দামও তবে স্বাভাবিক আছে সবজির বাজার গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে একশো টাকায় এখন কিনতে হচ্ছে দুইশো দশ টাকা কেজিতে বেশ বাড়তি সোনালী মুরগির দামও কেজিতে গুনতে হচ্ছে তিনশো টাকা অতিরিক্ত গরমে খামার থেকে সরবরাহ কমায় মুরগির দাম বেড়েছে দাবি বিক্রেতাদের অনেক গরম তো এই কারণে খামারিরা চাইছে কিন্তু হঠাৎ করে বেশিটা মানে কেজিতে পনেরো টাকা বাড়া গেছে প্রতিদিনই দাম বাড়ে দশ টাকা বিশ টাকা দাম বাড়ে কিন্তু মানুষের ইনকামটা বাড়তেছে না আরও বেতন বাড়তেছে না কিন্তু জিনিসের দাম প্রতিদিন বাড়তেছে সাতশো টাকা কমে গরুর মাংস নেই বাজারে খাসির মাংসের জন্য গুনতে হচ্ছে এগারোশো টাকা ক্রেতার অস্বস্তি আরও বাড়িয়েছে মশলার বাজার গত সপ্তাহে ষাট টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হলো এখন তা পঁচাত্তর টাকা আলুর কেজি পঞ্চান্ন টাকা চড়ার রসুনের দামও কেজি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো চল্লিশ টাকায় আদার কেজি দুইশো টাকা ক্রমশই পেঁয়াজ এবং আলুর দামগুলো খুব দিন দিন খুব বাড়ছে এগুলো নিয়ে আসলে খুব মনক্ষুণ্ণ এগুলো এভাবে আসলে চলা খুব দায় হয়ে যাচ্ছে আর কি যেহেতু আমরা মেসে থাকি আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে বাজারে অন্য অন্য পণ্যের দাম নিয়ে অস্বস্তি থাকলেও সবজির দাম নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতার শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে সপ্তাহের ব্যবধানে সারা দেশে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম এছাড়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ ও আদা বিক্রি হচ্ছে বাড়তি দামে সবজির দাম কিছুটা ক্রেতার নাগালের মধ্যে থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ সহ অন্যান্য মাছ এই পরিস্থিতিতে বাজার তদারকির দাবি ক্রেতাদের চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম গত সপ্তাহে ছয়শো টাকায় বিক্রি হওয়া দেশি মুরগির দাম এই সপ্তাহে ছয়শ টাকা এছাড়া দুইশো দশ টাকার ব্রয়লার মুরগি দুইশো বিশ টাকা এবং তিনশো ষাট টাকার সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো আশি টাকায় বিক্রেতাদের দাবি অতিরিক্ত গরমের কারণে খামারে মুরগি মারা যাওয়ায় সরবরাহ কম তাই দাম বাড়তি খামার নাকি প্রচন্ড গরমের কারণে অনেক মুরগি মারা গেছে এখন আমাদের মুরগি মারা দেওয়া তো আমরা কি যে পর্যাপ্ত যে সাপ্লাইটা ওই সাপ্লাইটা পাচ্ছি না খুলনায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ রসুন কাঁচামরিচের দাম কেজিতে দশ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হয়েছে সত্তর টাকায় রসুন বিশ টাকা বৃদ্ধি পেয়ে দুশো টাকা কাঁচামরিচ বিশ টাকা থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ চল্লিশ টাকা হয়ে গেল তিরিশ টাকা হয়ে গেল সেই পেঁয়াজ যান আবার ষাট টাকা সত্তর টাকা তারপরে আলু পঁচিশ টাকা তিরিশ টাকা হলো সেই আলু এখন পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কাঁচামাল তো কাঁচামালটা দেখা যায় যে আমদামির উপরে রপ্তানি একটু দাম কমাবার যে মালটা একটু টান বাজে একটু কম হয় ওইটা আমরা একটু বাড়িয়ে যায়। রাজশাহীতে পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে সাথে বেড়েছে আলু ও আদার দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় একশো আশি টাকা কেজি আদা বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি দরে এদিকে বরিশালে নিষেধাজ্ঞা শেষে মোকামে ইলিশ আসা শুরু করলেও পর্যাপ্ত সরবরাহ নেই আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে বারোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত সাদেকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ বে টার্মিনাল নির্মাণে ভূমির দাম বাবদ অর্থ পরিষদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে যায় জেলা প্রশাসন গেল ফেব্রুয়ারিতে মাত্র তিন কোটি টাকা প্রতীকী মূল্যে জমি বরাদ্দকে বরাদ্দের অনুমোদন দেয় মন্ত্রণালয় এর মধ্য দিয়ে বে টার্মিনাল প্রকল্পের কাজে গতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বহুল আলোচিত ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বে টার্মিনাল নির্মাণে সাত বছর আগে সাতষট্টি একর ভূমি বরাদ্দ পায় চট্টগ্রাম বন্দর এবার আরও পাঁচশো একর খাস জমি বরাদ্দ দেওয়া হচ্ছে শুরুতে জেলা প্রশাসন এই জমির মূল্য এক হাজার কোটি টাকা নির্ধারণ করে তবে গেল এগারো ফেব্রুয়ারি বন্দরের আবেদনের প্রেক্ষিতে মাত্র তিন কোটি টাকার প্রতীকী মূল্যে জমি বরাদ্দ অনুমোদন দেয় ভূমি মন্ত্রণালয় দুই মে বন্দর কর্তৃপক্ষকে নব্বই দিনের মধ্যে টাকা পরিশোধে চিঠি দিয়েছে জেলা প্রশাসন চিঠিতে কাট্টলি আগ্রাবাদ ও পতেঙ্গা সার্কেলের অধীনে বরাদ্দকৃত ভূমির বিস্তারিত তথ্য দিয়েছে তারা সরকার অনুমোদন দিয়েছে এবং মাত্র তিন কোটি টাকার বন্দোবস্ত মূল্যের বিনিময়ে এটি চট্টগ্রাম পোর্ট এটি পেতে যাচ্ছে আমরা এই অনুমোদনের কাগজ পেয়েছি আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা এই জমিটি তাদেরকে বুঝিয়ে দিতে পারব বন্দর কর্তৃপক্ষ বলছে জমি বরাদ্দ পাওয়ায় বে প্রকল্পের কাজে গতি বাড়বে এরই মধ্যে বিভিন্ন কারিগরি দিক যাচাই বাছাই চলছে বড়ো বড়ো জাহাজগুলো প্রায় ছয় হাজার থেকে আট হাজার টিউজের মালামাল নিয়ে জাহাজগুলো ঢুকতে পারবে বে টার্মিনালে যেটা চির পোর্টে এখন আপনারা জানেন আড়াই থেকে তিন হাজার টিউজ নিয়ে নর্মাল জাহাজগুলো এখানে ফিরে কিন্তু বে প্রায় ছয় থেকে আট হাজার টিউজের মাল নিয়ে ঢুকতে পারবে এই প্রকল্পে বন বিভাগের একশো চব্বিশ একর ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দোবস্ত পাওয়ার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম বরিশালে লোকবল সংকটে স্যালাইন উৎপাদন নেমেছে অর্ধেকে পুরনো যন্ত্রপাতির কারণে কমেছে গুণগত মানও উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে বার্ষিক উৎপাদন ঘাটতি প্রায় তেতাল্লিশ লাখ প্যাকেট সংকট নিরসনে দ্রুত জনবল নিয়োগের দাবি তাদের বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডে উনিশশো সালে চালু হয় খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান এখান থেকে বরিশাল বিভাগে ছয় জেলা ছাড়াও মাদারীপুর শরীয়তপুর ও গোপালগঞ্জে খাবার স্যালাইন সরবরাহ করে স্বাস্থ্য বিভাগ শুরুতে সত্তর জন জনবল নিয়ে কাজ চললেও নানা কারণে লোকবল কমে বর্তমানে দাঁড়িয়েছে তেত্রিশ জনে লোকবল সংকটে উৎপাদন নেমেছে অর্ধেকে সংকটের মুখে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত বাইশ কর্মী কাজ করছেন এখানে পাঁচশো চল্লিশ টাকায় হাদিরে কাজ করি টাকা না পাই কাজ না করলে টাকা নাই সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না বোনাস পাই না আশা করছিল ওই সময় যে তিন মাস পরেই আমাদের রেগুলার হবে কিন্তু অদ্যাবধি এই দু সাল থেকে এই তেইশ সাল পর্যন্ত কোনো চব্বিশ সাল পর্যন্ত কোনো ভালো নিউজ আমাদের আসা নাই যদি প্যাটে ভাত থাকতো বেতন বাড়তো বা চাকরিটা যদি সরকারি হতো তাহলে এখন এগারোশো করি আমরা তেত্রিশশো করতাম শুধু জনবল সংকটই নয় পুরনো যন্ত্রপাতির কারণে কমছে উৎপাদনও একই সঙ্গে কমছে উৎপাদিত স্যালাইনের মান আমাদের আসলে পঁচানব্বই সালে রেগুলার সব মেশিন এই এত সালে তো এখন তো আধুনিক হয়েছে কিন্তু আমাদের মেশিনগুলো আমরা আধুনিকতা পাই নাই যদি আধুনিক আসতো মেশিন যদি এখন বর্তমান মডেলের মেশিন আসতে তাহলে আমরা উৎপাদন বাড়াতে পারতাম এবং প্যাকেটের চা প্যাকেটের মানটাও ভালো হতো দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে জানিয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন ঊর্ধ্বতন মহলে বারবার জানিয়েও ফল মেলেনি ক্ষেত্রে অফিসের জনবল সংকট অত্যন্ত প্রকট এখানে আমাদের যে রেগুলার স্টাফ ত্রিশ জনের আছে চারজন মূলত এখানে কানামনা দিয়ে যে কাজ নেই মজুরি নেই কাজ আছে মজুরি নেই সেই স্টাফ দিয়ে প্রতিষ্ঠানটা চলে আসছে স্বাস্থ্য বিভাগের তথ্য প্রতিষ্ঠানটি চালুর পর নয় জেলায় বছরে প্রায় তিরাশি লাখ খাবার স্যালাইন সরবরাহ করা হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ একচল্লিশ লাখ প্যাকেট স্যালাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ দিনাজপুরের ফুলবাড়িতে বসেছে প্রায় দুইশো বছরের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন পশুর মেলা তবে নাম পশুর মেলা হলেও আকর্ষণ হল ঘোরদৌড় ও ঘোড়া কেনাবেচা দেশের দূর দূরান্ত থেকে ঘোরদৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ এবং ঘোড়া কেনা বেচা করতে মেলায় আসছেন অনেকেই দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার মেলা বাড়িতে বসেছে বুড়া চিন্তামন পশুর মেলা করোনার কারণে তিন বছর বন্ধ থাকার পর গত ছাব্বিশ এপ্রিল এ মেলার উদ্বোধন করা হয় মেলাকে ঘিরে বিভিন্ন জেলা থেকে বিক্রির জন্য এই বছর প্রায় তিন শতাধিক ঘোড়া নিয়ে এসেছেন বিক্রেতারা এই মেলায় আমি ঘোড়া নিয়ে নিয়েছি আজকে বারোটা বারোটার মধ্যে ছয়টা বেচা কেনা করছি আরো ছয়টা ঘোড়া আছে তো ছয়টা ঘোড়ার দাম হচ্ছে আমি ছোটকাল কাল থেকে ঘোড়া নিয়ে খেলাতে আসি এই মেলায় প্রতি বছরে আসি এবারও আসছি পদম দৌড় খেলা দেওয়ার জন্য। এই মেলার মূল আকর্ষণ ঘোরদৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখে খুশি দর্শনার্থীরা এছাড়াও মেলাকে ঘিরে শিশুদের খেলনার দোকান সহ মুখরোচক খাবারের পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা বেচাকেনা কেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা এ প্রথম আমি দেখতে আসছি তো ভালোই লাগতেছে আর কি খুব সুন্দর এই মেলায় আয়োজন আমাদের বাপ দাদারাও করতেছিল তারপরে আমাদের মনে করেন যে আমরাও এখনো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর থেকে আমরাও করি এদিকে আগামীতে মেলা আরো আকর্ষণীয় করার আশ্বাস আয়োজকদের এই মেলার বয়স প্রায় দুশো বছর নাটোরের দীঘাবতিয়া রাজা এই মেলা শুরু করেছিলেন এই মেলাটাকে পুনরায় চালু করছি এবং সকলে আমাদেরকে সহযোগিতা করছে আগামীভাবে এইভাবে সহযোগিতা অব্যাহত থাকলে এ মেলা আরও উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হবে নাটোরের দীঘাপাতিয়া রাজবংশের সময়ে চালু হয় এই ঐতিহ্যবাহী মেলাটি ইন্ডিপেন্ডেন্ট নিউজ বজ্রসহ ভারী বৃষ্টিতে আবারও বিপর্যস্ত মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাত তলিয়ে গেছে রাস্তাঘাট প্লাবিত হয়েছে আবাসিক এলাকা এছাড়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে তেরোটি ফ্লাইট শুক্রবারও বিরূপ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার ভোরে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয় মুসলধারে বৃষ্টির প্রভাবে তলিয়ে যায় আবুধাবি দুবাই ও সারজার রাস্তাঘাট প্লাবিত হয় আবাসিক এলাকা এ অবস্থায় তিন মে পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এছাড়া বাসিন্দাদের নিচু এবং জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিতে প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে আরব আমিরাত সরকার অন্যদিকে বন্ধ রাখা হয়েছে সব পার্ক ও সমুদ্র সৈকত এদিকে বৃষ্টির প্রভাবে বিশ্বের ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল ও বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট এছাড়া চেক ইন নিরাপত্তা এবং বোর্ডিং প্রক্রিয়ার জন্য যাত্রীদের হাতে অতিরিক্ত সময় রাখার পরামর্শ দেওয়া হয়েছে শুক্রবারও বিরূপ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আরব আমিরাতের আবহাওয়া বিভাগ এর আগে গত ষোলোই এপ্রিল রেকর্ড বৃষ্টির পর বন্যা দেখা দেয় মরুভূমির দেশটিতে তলিয়ে যায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এতে বাতিল হয় কয়েকশো ফ্লাইট জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের কিছু অংশে উচ্চ তাপমাত্রা আর্দ্রতা বৃদ্ধি এবং বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে ধারণা গবেষকদের এতে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর পরিস্থিতি আরও খারাপ হতে পারে যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এই ছিল অর্থনীতি স্বাধীনতার আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্টেলিভ্রেশনের সব খবর আরও জানতে চোখে এখন ফেসবুক ইউটিউব এবং এক্সে আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে